সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু। সিভিকের কাজের ফাঁকে অবসর সময় অটো চালাতো ওই যুবক। বাড়ি থেকে বেশ কিছু দূরে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। জয়নগরের দক্ষিণ বারাসাতের খাটসাড়া এলাকার এক অটো চালকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে মৃতের নাম উজ্জ্বল হালদার, তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার, অবসরে অটো চালান। এদিন ভোরে অটো নিয়ে বেরোনোর সময় উজ্জ্বল বাবুর মৃত্যু হয়েছে বলে ধারণা সকলের। আজ সকালে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় জয়নগরের দক্ষিণ বারাসাতের খাটসাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম উজ্জ্বল হালদার, বয়স 34 বছর। উজ্জ্বল হালদার ছিলেন পেশায় এক সিভিক ভলান্টিয়ার এবং অবসরে তিনি অটো চালাতেন। একদিন অন্তর একদিন ভোরে উজ্জ্বল বাবু লাড্ডু ডেলিভারি করতেন অটো নিয়ে। এদিনও তিনি ভোরবেলায় লাড্ডু ডেলিভারি করার উদ্দেশ্যে রওনা দেন। তার গন্তব্যে পৌঁছায় না উজ্জ্বল হালদার। কিছু সময় পর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে রাস্তার ওপর পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমি 7:10 আমার মেয়েকে পড়তে নিয়ে বলে বাড়ির সামনে দাঁড়িয়েছি, সবাই ছুটে আসছে, বলছে যে উজ্জ্বল মানে ডাকনাম পটল, পটল মারা গেছে এবং মারা গিয়ে ওই বাড়ির পাশে পড়ে আছে। সবাই ছুটে এসছে, ছুটে এসে সবাইকে ওকে বার করে নিয়েছে রাস্তায় নিয়ে। আমি পালস দেখলাম, দেখে মনে হয়েছে যে 2 ঘন্টা আগে মারা গেছে। আমার যে অভিজ্ঞতা তাতে মনে হয় 2 ঘন্টা আগে মারা গেছে। তাও আমি সঙ্গে সঙ্গে অটোতে করে নিয়ে ওকে পদ্মা হাসপাতাল পাঠিয়ে দিয়েছি কনফার্ম হওয়ার জন্য। এবং ওকে যেটা চিনি, ও তো সিভিক কাজ করে, সিভিক পুলিশ, ও ডিউটি করে। আর ও প্রতিদিন একদিন পর পর ভোরবেলা অটো করে নিয়ে লাড্ডু নিয়ে যা লাড্ডু নিয়ে সাপ্লাই করে। এবং কালকে বাড়ি থেকে নাকি 4টার সময় বেরিয়েছিল যে অটো নিয়ে, অটো করে নিয়ে ওই লাড্ডু দিতে যায় বলে। তারপরে তো কেউ বাড়ির লোক যায় না, এবার 7টার সময় বাড়ির লোক বেরিয়ে এসে দেখছে যে অটো রয়েছে, পড়ে রয়েছে, অত যায়নি। তখন দেখলো যে পাশের গলিতে ও শুয়ে আছে, তখন দেখে শুয়ে আছে, এবার তারপর দেখলো যে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হলো কিভাবে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সকাল উঠে দেখি না, আমরা উঠে এসে দেখি না মারা গেছে, ওখানে মরে পড়ে আছে, সিভিকে কাজ করে। আমার মনে হচ্ছে কোনো কেউ মেরে দিয়ে গেছে, সব লোকজন ভর্তি এখানে ওরা পড়ে আছে, এখানে নিয়ে পড়ে আছে সব। পরিবার ও প্রতিবেশীরা জানায় উজ্জ্বল হালদার নিপাট ভালো মানুষ ছিলেন, পাড়ার কারুর সাথে তার কোনো রকম ঝগড়া শত্রুতা ছিল না। উজ্জ্বল হালদারের এমন অস্বাভাবিক মৃত্যুতে সকলেই অবাক হয়ে গিয়েছে, শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রতিদিনই কি বেরোতো ভোরবেলায়? একদিন ছাড়া একদিন লাড্ডু টিপে যেত, সকালে ও 7টার সময় ওর ফোন করে বাজারে এসে যে বাজার নিয়ে যাবো কিনা, ফোন করছে না দেখে আমি ফার্স্টে ফোন করেছি, ওর একটা বন্ধু আমার ফোন করেছে, ফোন ধরেছে, তারপর 7টার সময় ফোন করেছে আমি, কি হয়েছে বলে পটল লাড্ডু টিপে যায় না, লাড্ডু টিপে থেকে আমার ফোন করেছে। আমি বলি কেন, অনেক ফোন বেয়ে রেখেছে তো, তারপর বেয়ে রেখেতে কিনা গাড়িটা গাড়ির জায়গায় পড়ে আছে, জুতোগুলো গাড়িতেই পড়ে আছে, ও দেখতে পাইনি। আমি জানি হয়তো ওর গাড়িটা খালকেরে বলেছে খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না, হয়তো বন্ধুদের ফোন বন্ধুদের গাড়ি না গেছে, ফোন করেছি, বন্ধুরা বলে কেউ আমার গাড়ি নিয়ে যায়নি, ফোনও করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান ল্যান্ড, বারাসাত। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।